গত দশই ডিসেম্বর গলাচিপা হাই স্কুল মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে কিংবদন্তি খেলোয়াড় ভাস্কর দেবনাথের মৃত্যুতে এক মিনিট নিরাপত্তা পালন করেন মেয়র কাপ ফুটবল প্রতিযোগিতার পঞ্চম আসরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী মহোদয় ফুটবল খেলায় শ্যামলিবাগ একাদশকে শূন্য এক গোলে পরাজিত করেন ভাই ভাই মর্ষারত একাদশ এ সময় গলাচিপা উপজেলা প্রশাসন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী জনগণ মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন কেশমি সরকার চিপা নিউজ চিপা পটুয়াখালী